হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা এব মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার একুশ বাইশে সাতশো নাম্বার পেজে যে ইতিহাসে একটি প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রটি বিভাগ ক এবং বিভাগ খ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও চলো আজ ক্লাস শুরু করা যাক এক একটা বলছে নাইন সিক্সটি সেঞ্চুরি ইন্ডিয়ান ফটোগ্রাফি গ্রন্থে রচিতা হলেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ সোফি গার্ডন দুইটা বলছে আধুনিক ভারতের স্থাপত্যকর্মের সব চাইতে বড়ো শিখ শিল্পী ছিলেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ চার্লস কোরিয়া এটা বলছে নেশান ইজ এ নেশান ইন মেকিং গ্রন্থে রচিতা হলেন সঠিক সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় চারটা বলছে রাজা হরিশ্চন্দ্র সিনেমাটির পরিচালক কে ছিলেন উত্তর হবে অপশান নাম্বার গ দাদা সাহেব ফালকে পাঁচেরটা বলছে কমিটি অফ পাবলি বলছে পাবলিক ইন্ডাস্ট্রি বলছে ইন্সট্রাকশনের সভাপতি ছিলেন সঠিক হবে অপশান নাম্বার খ টমাস ব্যাবিংটন নেক্সট বলছে নববিধান ব্রাহ্ম সমাজ গঠন করেন সঠিক হবে অপশান নাম্বার খ কেশবচন্দ্র সেন নেক্সট বলছে সাতেরটা বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা ছিল সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ দিগদর্শন আটেরটা বলছে বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্মধর্মে আচার্য হিসাবে দীক্ষিত হন সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে নেক্সট নয়েরটা ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে অবসান হয় সঠিক উত্তরভাবে অপশান নাম্বার ঘ আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দশেরটা বলছে করিম শাহ কোন আন্দোলন সংযুক্ত ছিলেন সঠিক উত্তরভাবে অপশান নাম্বার গ বলছে পাগলাপন্থী আন্দোলন এগারোটা বলছে মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত হন সঠিক উত্তরভাবে অপশান নাম্বার খ রানী রাসমণি নেক্সট প্রশ্ন দেখো বারোটা বলছে কোন শহরটিকে কেন্দ্র করে দুর্গম বনাঞ্চল নিয়ে জঙ্গলমোহন নামে একটি বিশেষ জেলা গঠন করা হয় উত্তর হবে অপশন নাম্বার গ বিষ্ণুপুর তেরোটা বলছে আসামে সিপাহবিদদের নেতৃত্ব দেন সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ মনিরাম দেওয়ান চোদ্দটা বলছে ঐতিহাসিক আর জি প্রধান এক মতে কাকে জাতি ভারতের জাতীয়তাবাদী জনক বলা হয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ স্বামী বিবেকানন্দ পনেরোটা বলছে গোরা উপন্যাস লিখেছেন সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘ রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট বলছে ষোলোটা কত খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আই আইএসএফ সিল জিতলে বাঙালিদের রক্তে ফুটবল প্রীতি তীব্র হয়ে ওঠে সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ উনিশশো এগারো খ্রিস্টাব্দে নেক্সট বলছে সতেরোটা হাফটোন ব্লক পেন্টিং এর রচিতা হলেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী আঠারোটা বলছে বলছে রোমা বলছে রোমান ক্যাথলিক সংবাদ গ্রন্থটির লেখক হলেন সঠিক উত্তর অপশান নাম্বার খ দম আন্তনীয় নেক্সট বলছে উনিশেরটা বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান নাম্বার গ উনিশশো একুশ খ্রিস্টাব্দে নেক্সট বলছে কুড়িটা বলছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠিত হ করেন সঠিক উত্থে অপশান নাম্বার গ মহেন্দ্রলাল সরকার বলছে দু হাজার পাঁচের একটা বলছে দেখো বিবৃতি উনিশ শতকে ছাপা বইয়ের চাহিদা বেড়ে যায় সঠিক উত্থায় ব্যাখ্যা নাম্বার তিন এই সময়ে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে দুই বলছে বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্থায় ব্যাখ্যা নাম্বার এক কবির কাছে বিশ্বভারতী ও বিশ্ব মানবতাবাদ একই অর্থ বোধক নেক্সট বলছে তিনেরটা বিবৃতি পঞ্চানন কর্মকার ছাড়া চার্লস উইলকিনসন সফল সফল হতেন না সঠিক উত্তর ব্যাখ্যা নাম্বার দুই বাংলা ছাপা হরব নির্মাণে চার্লস উইলসনকে সাহায্য করেছিলেন পঞ্চানন কর্মকার নেক্সট চারটা বলছে বিবৃতি কলকাতা জাতীয় কলকাতায় জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল উত্তর হবে ব্যাখ্যা নাম্বার এক বিদেশি শিক্ষার জাতীয় আদর্শে পরিচালিত শিক্ষা প্রসারের জন্য তো আশা করছি বন্ধুরা তোমার সকল তো ভালোভাবে বুঝতে পেরেছো তো ভিডিওটি ভালো একটি লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য